পয়লা অগস্ট থেকে ওনারা কিন্তু ওখান থেকে ফেরত পাঠাবার যে অবৈধ যারা আছে ওদেরকে ফেরত পাঠাবার কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি যে এর মধ্যে যে দুইবার তিনবার গেছি মালয়েশিয়াতে, এটার ফল কিন্তু এটা। কিন্তু তারপরে এটা বলতে হয়, এটা তো এক এক দরজা খুলল, বাইর হওয়ার দরজা, ভিতরে ঢোকার দরজা কিন্তু এখনো খুলে নাই। আমার বিশ্বাস অগস্ট মাসের ভিতরে ইনশাল্লাহ এই মালয়েশিয়া বাজারটা পুরো উন্মুক্ত হয়ে যাবে।